আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করা আছে সেটা হচ্ছে আজকে বাচ্চাদের একটা ক্লাস নিতে গিয়েছিলাম তাদেরকে ডিজাইনিং অ্যানিমেশন শেখানোর জন্য তো শুরুটা হয়েছিল একটু ভিন্নভাবে যে আমাকে আপু বললো যে সাদমান এখানে একটা ক্লাস নিতে হবে এই ক্লাস আমি ভাবলাম যে আচ্ছা ক্লাস এইটের বাচ্চারা তো একটু ম্যাচুয়াচুড হয় এখন এখনকার জেনারেশন তো বেশ স্মার্ট মোবাইল টোবাইল টিপতে জানে অলরেডি কলেজে উঠতে উঠতে তিন চারবার প্রেম করে ফেলছে হয়তো বা আর অনেক কিছু করে ফেলেছে আমাদের সময় তো আমার সময় অ্যাডিস্ট আমি বলতে পারি যে সব কিছু ছিলই না তখন টেন মিনিট স্কুল ছিল না আইমান সাদিকের চ্যানেল ছিল না আমার তো চ্যানেল ছিলই না আমরা জাস্ট বড়ো হচ্ছিলাম হচ্ছে ইউটিউব বলে কিছু একটা আছে ফেসবুক অপেরামিনিদের চালাতে হয় এম ডট ফেসবুকে ফিড হয় এসব নিয়ে বড়ো হয়েছে তো এই জেনারেশন ওগুলার তো সবই পেয়েছে অনেক কিছু নিয়ে বড়ো হচ্ছে তা অনেক স্মার্ট তাই আমি ভাবলাম যে ক্লাস এইটের বাচ্চাদের যদি শেখাতে হয় ওরা তো বাচ্চা না বেশিগুলো তো সব স্মার্ট ছেলে সো টু অ্যাডভান্স কিছু জিনিসপত্র শেখায় মানে যে দেখতে পারি যে এইটের বাচ্চা না সব দেখি ছোটো ছোটো বাচ্চা বাচ্চা পরে বুঝতে পারলাম যে আপু যে এইট প্লাস বলেছে আপু বলে না যে ক্লাস এইট প্লাস উনি বলেছে বয়স এইট প্লাস তো যাই দেখি একদম পিচি 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 বাচ্চা তো বাম পাশে একটা ছোট্ট একটা মেয়ে ছিল আনার খুব সম্ভবত নাম তো আমি ওখানে যে একদম ভেজায় খেয়ে গেলাম যে সবসময় তো ইউনিভার্সিটি যাই শেখাই তো ওখানকার মানুষ সবাই ম্যাচিওর সবাই স্মার্ট আর অনেক পড়াশোনা করে এসেছে যদি দুই একটা ইংলিশ শব্দ মুখ থেকে বের হয়ে যায় তারা বুঝতে পারে কিন্তু বাচ্চা দিয়ে কী হয়ে বোঝাতো আমি নিজে নার্ভাস হয়ে গেছি তারপর আস্তে আস্তে শেখানো শুরু করলাম এবং আমি তো নিজে অবাক হয়ে গেছি যে বাচ্চারা এত দ্রুত শিখে আমি জিনিসটা এক্সপেক্ট করে নেই সো আমি ফার্স্ট আমাকে আপু এসে বললো যে সাবমান ওদিকে যে শেখাও যে সফটওয়্যারটা কী কীভাবে স্লাইড অন করতে হয় তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু ঠিকই বলেছে তুমি শিখাতে যাওয়া পরে দেখি যে সবাই দেখি স্লাইড অন করে আছে পাওয়ার পয়েন্ট অন করা ওরা সবাই বসে আছে শেখার জন্য তো অবাক যাচ্ছে সবাই পারে তবে এক একটা জিনিস শেখাচ্ছে সবাই আমাকে যে টেবিলে টেবিল যেতে হচ্ছে না ও সবাই করছে নিজের মতো করছে খুঁজে বুঝে করছে অনেকে কখন আগে পাওয়ার পয়েন্ট দেখেই নেই ইউজও করে নেই সো আমার অবাক লাগলো যে আমি ভাবছিলাম যে বাচ্চাদেরকে বোঝাতে হয় আমাকে বেশি ডাম ডাউন করতে হবে আমাকে কন্টেন্ট ওয়াটার ডাউন করতে হবে একদম কি বাপ্পা বাবু এই লেগে স্পুন দিয়ে স্পুন ফিট করতে হবে কিন্তু ওরা সব পারছিল সবথেকে অ্যামেজিং ছিল যে এই বাচ্চাটা যেটা একজন বামে ছিল আনন্স একটা মেয়েটার নাম পিচ্ছি একদম পিচ্ছি ও নিজে থেকে করছে এবং সবথেকে অ্যামেজিং ব্যাপার হচ্ছে আমি দেখাচ্ছি যে এখানে একটা চারকোনায় রিং নও ও নিজে ইচ্ছে মতো একটা হার্ট নিল আমি বললাম যে এই অরেঞ্জ রংটা নাও ওর পিঙ্ক কালারটা নিল কেন পিঙ্ক নিলো ওইটার ফেভারেট তো দেখলাম যে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি অনেক ইনস্ট্রাকশন ফলো করছি বাট ও যে জিনিসটা মনে যাচ্ছে ও ইনস্ট্রাকশন ফলো করছে বাট ওর যে জিনিসটা মনে যাচ্ছে ও জিনিসটা ক্রিয়েট করছে চিন্তা করছে ওটা তৈরি করছে সো এই জিনিসটা খুব দরকার যে হয়তোবা উপর থেকে লেকচার টেকচার আসবে অনেক আদেশ আসবে অনেক ইনস্ট্রাকশন আসবে বাট স্টিল নিজেকে বজায় রাখা নিজে ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখে নিজে কাজটা করা দেখে দেখেটা শেখানো যায় এবং আরেকটা মজার জিনিস এটা হচ্ছে যে আমি চেষ্টা করছি যে কীভাবে বাচ্চাদের সাথে কানেক্ট করো ফর এক্সাম্পল যখন বিভিন্ন জায়গায় কথা বলতে মনে করেন ইউনিভার্সিটি কিংবা কলেজ অডিয়েন্স বুঝে কথা বলতে হয় ফর এক্সাম্পল মনে করেন একটা অডিয়েন্স দেখলাম তারা বেশ মাটির মানুষ আমি মনে করেন বিভিন্ন বাঙালি আনা যেসব জিনিসপত্র আছে কিংবা এখন যেসব কালচার রেফারেন্স ওগুলো আমি কথা বলার চেষ্টা করবো মনে করেন অপরাধের সঙ্গ নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো কিংবা তারা হয়তো বা টিকটক নিয়ে অনেক কিছু অভ্যস্ত কিংবা হয়তো বা পাবজি খেলছে ওগুলো নিয়ে কথাবার্তা বলবো যদি আর একটু মনে করেন বড় অডিয়েন্স দেখি তাই দেখব যে মনে করেন গেম ও নিয়ে হয়তো কথাবার্তা বললাম কিংবা মনে করেন অন্য যেগুলো আরও অ্যাডভান্স টপিক যে ক্যারিয়ার কিংবা লাইফের প্যাশন ওগুলো নিয়ে কথা বললাম তো আমি চিন্তা করছি যে বাচ্চাদের সাথে কী নিয়ে কথা বলেছে কীভাবে ওদের সাথে কানেক্ট তো আমি একটা একটা করে ওয়ার্ড ছুঁড়ে দিচ্ছিলাম যে কোনটার সাথে কানেক্ট হয় সো বললাম যে ডোরেমন ডোরমোনা দেখেছে বেশ কয়েকজন খুশি আচ্ছা বুঝলাম যে ডোরেমন নিয়ে কিছু কাজ করলে ওরা খুশি হবে তারপর দেখলাম যে কার কার আছে সবাই হাত তুললো আমি অব্যাক যে আমি আমি ভাবছিলাম যে বাংলাদেশে হয়তো সবাই স্পিনে ইউজ করবে না কিছু কিছু মানুষ হয়তো স্পিনে ইউজ করবে বাট দেখি সবাই ব্যবহার করছে লাইক আচ্ছা পাইসি এটা আজকে শেখাইতে হবে তবে একটা একটা করে বলছি এবং পরে বুঝলাম যে এই জেনারেশন আসলে এগলা এগলা জিনিস দেখ কানেক্টেড কাজ আমি যখন ছোটো ছিলাম তখন পোকেমন দেখতে হ্যাঁ পোকেমন বললাম যে পোকে বল একটা তৈরি করা পিকাচি তৈরি করে বসতে সবাই কানেক্ট করতে পারলো সবাই নাকি যাই না বাট বেশ কয়েকজন কানেক্ট করতে পারলো তো আমি যখন ছোটো ছিলাম আমি জানতাম যে আমি কোন কয়েকজনগুলো দেখতাম ডেক্সটার দেখতাম আপনার পাওয়ার পফ গার্লস দেখতাম আপনার কী ছিল পোকেমন ডিজিমন আরও কত কিছু ছিল টম এন্ড জেরি তখন জানতাম যে কী ওই সময় চলতো এবার আমি চিন্তা করতাম যে বড়োরা ওরা টমিনি দেখে না ওর পোকে মধ্যে কোন জগতে আসছে তো এখন যখন বড় হয়েছি এখন আমি নিজে যাই না যে বাচ্চারা কি করে এটা বেশ মজা একটা পয়েন্ট ছিল যে বের করার ওরা কোন জিনিসটা পছন্দ করে আরেকটা জিনিস হচ্ছে যে বড়দের সাথে যখন আপনি কথা বলছেন আপনি ড্রাই হিউমার ইউজ করতে পারেন আপনি বিভিন্ন জোকস বিভিন্ন টেম্পলেট ইউজ করতে পারেন ইন্টেলেকচুয়াল জোক ক্র্যাক করতে পারেন তাহলে বেশ কানেক্ট করতে পারেন বাচ্চাদের সাথে আপনি কীভাবে কানেক্ট করবেন সো আমি বেশ চেষ্টা করছি যে কীভাবে করা যায় এনকারেজ করছে করছি একটা জিনিস পেয়েছিল সেটা হচ্ছে ব্রফিস দিলাম একজনকে জাস্ট ফিস বাম দিব জাস্ট হাত তো ও সাথে সাথে বুঝলো যে ইটস এ ফিস বাম লাইক দিল এন একটা মুখে স্মাইল এতক্ষণ চুপচাপ ছিল বাট ফিস বাম দিয়ে স্মাইল করে ফেললো আমি পাইলাম যে পাইসি দিস দ্য ওয়ে টু গো সবাই গিয়ে যে লাইক ফিস বাম করলাম ফিস বাম করলাম যে সবাই খুশি হ্যাঁ ভ্যা তো দেখে আমাদের এই মতো বেশ ভালো লাগলো যে বাচ্চারা কত ফাস্ট শিখে অ্যান্ড ওদের যে নিজে একটা সত্তা আছে ক্রিয়েটিভিটি আছে জিনিসটা খুব ভালো লাগে এবং সবথেকে মজার জিনিসটা মানে দ্য রিজন আমার শেখাতে পছন্দ হয় কিংবা যে কোনো শিক্ষক এই জিনিসটা পথে পছন্দ করেন সেটা হচ্ছে আপনি যেন নতুন কিছু শেখান না যখন আপনি দেখেন যে কেউ এই জিনিস একদম নতুন জিনিস দেখলো এবং আপনি এই পুরো নতুন দিগন্তটা তার সামনে উন্মোচন করার জন্য দায়ী তখন একটা আলাদা অনুভূতি যে আমি ওর চোখ খুলে দিলাম সেটা ওয়াও করে দিলাম ওকে তো এই জিনিসটা বাচ্চাদের মধ্যে আরও বেশি মজা পাওয়া যায় যে ওকে যে দেখালে যে কালার চেঞ্জ করা ওর নাম লিখা যায় ওইটাতে নাম লিখতেছি আমার আর্টের রিপোর্ট খুশি হয়ে গেল তো বেশ খুবই ভালো লাগলো যে চিন্তা করে আমি যে ইউনিভার্সিটি এটা শেখাই নাম লেখার কারণে কেউ ওয়া বলবে না বাচ্চারা এটা নিয়ে খুশি কত হ্যাপি এটা নিয়ে সো এটাই খুবই আনন্দ লাগলো সো এই ছিল হচ্ছে কয়েকটা ব্যাপার এবং আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে যে যে বয়সের বাচ্চা ওরা নিজেরা এক্সপ্লোর করছিল নিজে নিজে ট্রাই করছিলো আমি একটা জিনিস শেখাচ্ছি ওরা দুই স্টেপ স্টেপ তিন থেকে যাচ্ছে লাইক যে ইউনিভার্সিটিতে কিছু বললাম আচ্ছা করবো করবো না এবং ওদের মধ্যে বেশ সেফ ফিল করছেন কারণ যখন বড়দের মধ্যে থাকবেন আপনি যদি স্টেজে দাঁড়ান আপনি কিছু মানুষের চেহারা দিকে তাকাই বুঝতে পারবেন যে ওরা আপনাকে জাজ করছে যে কি আসছে এমন অনেক সময় হয়েছে আমি বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়েছি আগে গেট থেকেই ঢুকতে দিবে না ভাই তো তোর বয়স কম একজন মানে আমাকে মানে সন্দেহ করছে যে এ তো স্টুডেন্টের বয়সেই আসে যে কী বলবে সো একটা ইনিশিয়াল একটা জাজমেন্ট চলে আসে বাট বাচ্চাদের এসব জাজমেন্ট নেই আপনি আসছেন পরে ওর আপনাকে একদম শিক্ষক ধরে নিচ্ছে সো ওর আপনি যা বলছেন ওড়ে ওড়ে করার চেষ্টা করছে অ্যান্ড দ্যাটস রিয়েলি নাইস যে উইদাউট বিং জাজ আপনি কাউকে যদি শেখাতে পারেন এটা একটা আলাদা মজা আছে আমি অনেক সময় দেখেছি বিভিন্ন বড়ো বড়ো মানে ফিজিক্সিস্ট সায়েন্টিস্ট তারা বলে প্রাইমারি স্কুলে যাই পড়ায় তাই আমি বুঝতাম না যে ওরা ইউনিভার্সিটি বাদ দিয়ে কেন প্রাইমারি স্কুলে যাই পড়ায় মানে এখন বুঝলাম যে রিজন হচ্ছে যে ওদেরটা হচ্ছে আনআ্যাডাল্টারেটেড মাইন্ড অর্থাৎ তাদের একদম ফ্রি একদম নতুনভাবে তারা চিন্তা করে এবং নো জাজমেন্টস সো আপনি যা শিখান ওরা নতুনভাবে চিন্তা করবে অ্যান্ড শিখে আলাদা একটা মজা আছে এবং এই সন্তুষ্টিতে আছে যে আপনি একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড ফারান শান এই জিনিসটা বলে যে প্রাইমারি স্কুলে পড়ানোর যে স্যাটিসফ্যাকশন ওটা অন্য জায়গায় স্যাটিসফ্যাকশন নাই কারণ একটা বাচ্চাকে যখন আপনি ক্লাস টু থ্রি ফোর ফাইভ এভাবে দেখছেন ওই টাইমে ওর চেঞ্জটা সবথেকে বেশি চোখে পড়ে কলেজে কিংবা ইউনিভার্সিটি যখন একটা স্টুডেন্ট আসে ও অলরেডি অনেক কিছু ডেভেলপড মাইন্ডটা অনেক সেট অনেক দিক ধরে প্রিকনসিভ নোশনস থাকে আমি যদিও কিছুটা বলি তাদের অলরেডি বালতি ফুল সো আমি জাস্ট ঢাললে যেটা উপচে পড়বে বাট বাচ্চাদের এখনও জাস্ট নতুন জিনিস শিখাচ্ছেন এবং ওদের পরিবর্তনটা ওই লাইফের স্টেজগুলো পরিবর্তনটা দেখতে পাবেন ওই লেভেলে যারা শিখায় ওই লাইফের বাচ্চাদের পরিবর্তন দেখতে পারে তাই একটা আলাদা সন্তুষ্টি আসে সো আজকের সেশনটা আমি ভয় পাচ্ছিলাম যে বাচ্চাদের সাথে আমি কীভাবে কানেক্ট করবো সেশনটা নেওয়ার পর খুবই ভালো লাগলো বা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কানেক্ট করা আমার আগের জেনারেশন যারা আমার চেয়ে বয়স্ক বড় আমি আমি তেইশ বছর বয়স সো আমার চেয়ে যারা বয়সে বড় একটু অনেক বেশি সিনিয়র দশ বিশ বছর তারা কিন্তু ছোটবেলায় এইসব নিয়ে বড়ো হয়নি প্রযুক্তি নিয়ে বড় হয়নি তারা একভাবে চিন্তা করে আমার হচ্ছে যারা ছোট তারা ছোটবেলা থেকে এই প্রযুক্তি নিয়ে বড় হচ্ছে ট্যাব মোবাইল এগুলো সব নিয়ে বড় হচ্ছে ইউটিউব নিয়ে বড় হচ্ছে স্কুল নিয়ে বড় হচ্ছে তাসফিক আসলামের চ্যানেল নিয়ে বড় হচ্ছে অন্তিক মোহাম্মদের চ্যানেল নিয়ে বড় হচ্ছে সো ওরা একভাবে বড় হচ্ছে আর আমি হচ্ছে মাঝখানের জেনারেশন যারা কলেজে উঠতে উঠতে অপেরা মেনে দিয়ে ফ্রি ফেসবুক দিয়ে চালানো শিখছে সো আমার একটা হটপট জেনারেশন ইটস অলওয়েজ নেসারি আমাদের জন্য যে আমরা বুঝার চেষ্টা করি যে এই জেনারেশন কীভাবে চিন্তা করছে ওই জেনারেশন কীভাবে চিন্তা করছে কাজ আমি কখনো বুঝতে পারবো না যে ক্লাস ফোরে থাকা অবস্থায় ট্যাব ইউজ করে যে দুনিয়াটা আমার সামনে এক্সপোজ হবে ওই দুনিয়াটা কেমন হবে আমি যখন বাচ্চাদের জন্য ভিডিও বানাই আমি জানি না যে ওই ফেক্টটা ওদের জন্য কেমন হবে কারণ আমি যখন ছোট ছিলাম আমি কোনো ভিডিও দেখে বড় হইনি এরকম তাই ইটস ভেরি নেসেসারি যে ওদেরকে অবজার্ভ করা যে ওরা কি করছে এটা দেখে আমার খুব ইন্টারেস্ট জাগলো যে আমি ছোটদের জন্য যদি কোর্স বানাতে পারি তাহলে এটা করবো কারণ ক্লাস এইটের বই বিভিন্ন বই এখন আইসিডি বিভিন্ন সফটওয়্যার ইনক্লুড করছে তো আপনি যদি কোনো সাজেশন থাকে যে ভাই এই বই এই ক্লাসে বাচ্চাদের জন্য এই কম্পিউটার রিলেটেড কোর্সগুলো আছে এই টপিকগুলো আছে আপনি চাইলেগুলো নিয়ে ভিডিও বানাতে পারেন আই উড বি রিয়েলি ইন্টারেস্টেড টু মেক ভিডিওস অন দেম সো প্লিজ ডু লেট মি নো কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড আপনার যদি কোনো অপিনিয়ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড অফকোর্স শেষে একটু কথা বলতে হয় সেটা হচ্ছে যে যে স্কুলের কথা বললাম সমসাময়িক বিষয় থেকে একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং পারলে ফ্যামিলির সাথে কথাবার্তা বলেন পারলে শিক্ষকদের সাথে কথাবার্তা বলেন যদি কোনোটাই না পারেন প্লিজ কোনো অভিজ্ঞ যে মানুষ আছে যারা কাউন্সিলর আছে সাইক্রেটারিস আছে তাদের কাছে যান কাজ আমরা মানসিক স্বাস্থ্যটা কত গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে দেখি না বাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকে হয়তো বলে যে ডিপ্রেশন বলে এরকম চুটকি দিয়ে চলে যায় বাট না এটা খুবই সিরিয়াস একটা বিষয় আপনি যদি লাইফে আসলে ভেঙে যান আসলে টাফ সিচুয়েশন যান প্লিজ এমন কোনো মানুষের কাছে যান যিনি অ্যাকচুয়ালি জিনিসগুলো জানে আমি পারলে নিচে কিছু কমেন্ট সেকশনে কিছু নাম্বার দিব যারা এক্সপিরিয়েন্স মানুষ কাম্পেতে রয়ে একটা অর্গানাইজেশন আছে যারা এসবে হেল্প করে যার কাউন্স মানে কাউন্সেলিং করে কিংবা কথা বলে আপনাকে একটু সাপোর্ট দেয় প্লিজ এসব জায়গায় হেল্প নেওয়ার চেষ্টা করেন যদি আপনার একেবারে অসহায় মনে হয় নিজেকে মেন্টাল হেলথ জাস্ট চুটকি দিলে সলিউশন হবে এমন না এবং আমি এখানে এগুলো জিনিস নিয়ে বলা থেকে বিরত থাকি কারণ মেন্টাল হেলথ নিয়ে যারা অ্যাকচুয়ালি জানে তাদের কথা বলা উচিত আমরা হয়তো বা সাপোর্ট দিতে পারি বাট যারা অ্যাকচুয়ালি এক্সপার্ট না যারা কোর্স করে না ট্রেনিং করে না তারা কিন্তু হিতে বিপরীত করতে পারে তাই এগুলো নিয়ে খুব সচেতনভাবে কথা বলতে হয় তাই যখনই কেউ আমার কাছে এগুলো নিয়ে বলে আমি বলি যে সাইক্রেটিস্টের কাছে যাও পালে নাম্বার দিয়ে পালে সংস্থা আমি ওদেরকে যে এখানে যাও সো আমরা যেন জিনিসটা খেয়াল করি বাচ্চাদের উপর অনেক বেশি প্রেশার তারা পড়াশোনা করতে করতে বড় হয় এবং একটা জিনিস জিনিস চিন্তা করে একটা বাচ্চা ছোটো থেকে বড় হচ্ছে ও দিনে আট ঘন্টা জাস্ট পড়াশোনা করছে ক্লাস থেকে বের হচ্ছে কোচিং সেন্টারে যাচ্ছে এসে হোমওয়ার্ক করছে এটা নিয়ে ও পাঁচ ছয় বছর দশ বছর এইভাবেই ওর লাইফ চলছে রিভলভ করছে ওর জীবনে খেলাধুলা করে কোনো অপশন নাই ওকে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে না সো একটা বাচ্চা পুরো জীবন যখন আপনি এই পড়াশোনার মধ্যে আটকে রাখেন এটাই ওর পুরো জীবন মনে ও এবং যখন এই জীবনে কোনো একটা ঝামেলা হবে ওর মনে হবে ওর জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে সো আমরা যেন এই ধারণাগুলো থেকে বের হতে পারি ওদেরকে যেন টাইম দেই এবং এক্ষেত্রে একটা কোড বলে আমরা শেষ করবো সেটা হচ্ছে একটু আগে ফেসবুক আমি করতে করতে পড়লাম যে একমার কোর্ট মনে হয় তিনি বলছিলেন যে দেখো তোমার ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া লাগবে না মাঝখানে কিছু একটা হলেই হলো লাস্টও হওয়া লাগবে না বাট মাঝখানে কোনো একটা জায়গায় হলেই হবে কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড যদি তুমি সব সময় হও জন্য যদি কম্পিট করো তুমি অন্য স্কিল ডেভেলপ করার খুব একটা বেশি সময় পাবা না যারা মাঝখানে থাকবা তোমার লাইফে অনেক কিছু এক্সপোর করতে পারবা আমার মানে খুবই সত্যি কথা আমি আমার লাইফে পুরো কলেজ লাইফ আমি পড়াশোনার পেশে কাটিয়েছি অ্যান্ড আমার বিভিন্ন সোশ্যাল স্কিলস কিন্তু ওখানে ডেভেলপ হয় নাই যেটা আমি স্পষ্টভাবে বুঝতে পারি এখন বিভিন্ন ফ্রেন্ড আমাকে জিনিসটা বুঝিয়ে দিয়েছে ইউনিভার্সিটি আস্তে আস্তে ডেভেলপ করছি এখনও করার সুযোগ আছে আমার সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমার পড়াশোনা বাইরের জগৎটাকেও ফোকাস আনি সো এই ছিল হচ্ছে আমার মেসেজ আমি আরও বেশি বলতে চেতাম বাট এক্সপার্ট না হয়ে সেন্সিটিভ ইস্যু সাইকোলজি মেন্টাল হেলথ এইগুলো নিয়ে আমার মনে হয় আমার বলা থেকে বিরত থাকা উচিত বাট দেন এগেন আমি যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি কমেন্ট সেকশনে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে সো সি সিএন দি নেক্সট এপিসোড এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্ট সেকশনে অফকোর্স জানাবেন আমি অফকোর্স আপনাদের সবসময় কমেন্টের জন্য ওয়েট করি যদিও সবগুলোতে রেসপন্স করা হয় না বাট স্টিল আই অলয়েজ অপ্রিসিয়েটে সো ইন দ্য নেক্সট এপিসোড অ্যান্ড ইস অলওয়েজ থ্যাংক